তো বন্ধুরা, এখন রয়েছি বিসর্জনের ঘাটে, যেটা আমাদের গঙ্গারামপুর পুনর্ভবা নদীতে আশ্রম ঘাটে বানিয়েছিল গঙ্গারামপুর পুরসভার পক্ষ থেকে। একবারে চ্যানেল করে প্রতিমা বিসর্জন, যেটা গঙ্গারামপুরবাসী এর আগে কখনো দেখেনি। তো আজকে হচ্ছে, মানে কি বলবো, দশমীর মানে দুদিন পরে আজকে। তো যেহেতু বড় বড় প্রতিমাগুলো ডুবানো হয়নি, তো আজকে তারা বিসর্জন দিয়েছে। তো দিনের বেলাতেই দুই একটি প্রতিমা বিসর্জন দিয়ে দিয়েছে, পাশাপাশি আমাদের ক্লাবের যে তরুণ সংঘের, সেটাও আজকে বিসর্জন হবে আর কি। তো এই মুহূর্তে রয়েছি এখানে। তো মনে হচ্ছে না তোমাদেরকে বিসর্জনের কিছু দেখাতে পারবো আজকের। তো প্রথম দিনের আমার কিছু ভিডিও ক্লিপ রয়েছে, সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর পাশাপাশি আমাদের তরুণ সঙ্গে যে প্রতিমা বিসর্জন হবে, সেখানে থাকবো শুরু থেকে শেষ অবধি। নাচানাচি হবে, তারপরে সন্ধ্যাবেলার দিকে প্রতিমা বিসর্জন হবে, তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো কী বলবো, ভেবেছিলাম হয়তো বড় বড় প্রতিমাগুলো যেদিন বিসর্জন দেবে সেদিন হয়তো তোমাদেরকে কিছু দেখাতে পারবো। তো সত্যি মানে কী বলবো, খারাপ লাগছে, অলরেডি বিসর্জন হয়ে গেছে আর কি। তো চলো তোমাদেরকে একটু মানে দেখাই যেগুলো বিসর্জন হয়েছে আর কি। এটাতে চ্যানেল করে একবারে প্রতিমা এখানে, আর ওখানে একটা জিসিবি ছিল, জিসিবি দিয়ে কাঠামোগুলো সব উপরে তুলে দিয়ে রেখেছে আর কি। তোমরা লক্ষ্য করলে বুঝতেই পারবে। তো এতে পরিবেশ দূষণ অনেকটা এবারে কম হয়েছে আর কি। জল কম নদীতেও, তো মানে কি বলবো, পুনর্ভবাতে আর আগের মতন জল থাকে না, তো যার কারণে এরকম একটা ব্যবস্থা নিয়েছে আর কি। আর সরাসরি যদি নদীতে বিসর্জন দেয় সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায় আর কি। অনেকে আবার প্রতিমার তলে যদি চাপা পড়ে যায় তাহলে একটা প্রাণহানিরও আশঙ্কা থাকে। তো এই ব্যবস্থাটা করাতে অনেকটাই রিস্ক কম আর কি। তো যাই হোক, বিসর্জন তো অলরেডি হয়ে গেছে। তো প্রথম দিনের কিছু ক্লিপ রয়েছে আমার কাছে, তো আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করবো আর কি। আর ওটা হচ্ছে পুনর্ভবা ব্রিজ, এখান থেকে হয়তো ভালো বোঝা যাবে না, তো পুনর্ভবা ব্রিজ আর কি। তো প্রথম দিন রাত্রেবেলা আমি ওই ব্রিজ থেকে এখানকার শট নিয়েছিলাম ক্যামেরা দিয়ে আর কি। তো সেই রাতের ছবিটা তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিসর্জন অলরেডি হয়ে গেছে। আর পাশাপাশি ওদিকে কিন্তু অনেক পুলিশ কর্মী রয়েছে, পাশাপাশি অন্যান্য যারা দপ্তরের, সরকারি দপ্তরের, তারাও কিন্তু রয়েছে। তো আপাতত যাওয়া যাক আমাদের ক্লাবে তরুণ সঙ্গে, সেখানে গিয়ে একটু নাচানাচি করি, তারপরে প্রতিমা বিসর্জন হবে। চলো। আগে হচ্ছে ঘোরানোর অস্ত্র দেখা।
এটাই নিয়তি, আর এক বছর অপেক্ষা করতে হবে, আর অপেক্ষাতেই মনে হয় বেশি সুখ বেশি আনন্দ আর কি। চলো তোমাদেরকে বাইরে এবার প্রতিমা দেখাই। এই হলো প্রতিমা, প্রতিমা বাইরে চলে এসছে, তো আমাদের নাচানাচি হবে, তারপরে প্রতিমা বিসর্জন হবে। তো এখনো তো যেহেতু অনেকটা বেলা রয়েছে, তো কিছুক্ষণ পরে থেকে নাচ স্টার্ট হবে আর কি। Yeah.
আমরা নাচ করলাম তোমরা দেখতেই পেলে। তো এখন আমরা ঘাটে যাচ্ছি, আমাদের ঠাকুর আসছে মানে রাস্তাতেই আছে, আর আমার বন্ধু রাজু আছে এদিকে। মানে কি বলবো, আজকে পুরো মানে এনজয় করলাম, আমরা খুব এনজয় করলাম। মানে নেচে আমাদের শরীরের অবস্থা দেখে বুঝতেই পারছো। তো এখন আমরা ঘাটে যাচ্ছি, ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জন দেবো। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, এতক্ষণ ছিল যখন, আর একটু সাথে থাকো। মোবাইলে ভিডিও কর কেউ বন্ধুরা। আমরা ঠাকুর বিসর্জন দিয়ে দিলাম, আর এবারের মতন দুর্গা পুজো শেষ হয়ে গেল। কি বলবো, খারাপ লাগছে আবার ভালো লাগছে, কারণ সামনে দীপাবলি আসছে, কালী পুজো আসছে, তারপরে পাশাপাশি লক্ষ্মী পুজো রয়েছে, তারপর আমাদের জেলাতে বল্লা মেলা রয়েছে, মানে বল্লা পুজো রয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।